রত্নাদেবী তার চার ছেলে এবং চার বৌমার সঙ্গে বাস করে, কিন্তু প্রত্যেক বছর বর্ষাকাল এলেই চার ছেলে কাজের সূত্রে বিদেশে চলে যায়। এর ফলে রত্নাদেবী তখন তার চার বৌমাকে নিয়েই থাকে। কিন্তু এই বছরের বর্ষাকালটা একেবারেই অন্যরকমই ছিল, কারণ বাড়ির চার বউ এখন গর্ভবতী, আর এবার তাদের স্বামীরা বাড়ি থেকে ভীষণ খুশি হয়ে বিদেশে কাজের জন্য চলে যায়। কারণ নয় মাস পর তারা যখন বাড়িতে আসবে তখন তারা তাদের সন্তানদেরকে দেখতে পাবে, কিন্তু তারা বুঝতে পারে না যে তারা তাদের স্ত্রীদের দায়িত্ব দিয়ে গেছে তাদের অত্যাচারী মায়ের উপর। তাই চার ছেলে চলে যাওয়ার পর থেকেই রত্নাদেবী তার বৌমাদের উপর অত্যাচার শুরু করে। প্রত্যেক দিন কি সব রান্না করছো? আমি কতবার বলেছি এই বর্ষাকালে আমার ঝোল ভাত খেতে ভালো লাগে না। কখনো মাছের ঝোল, কখনো মাংসের ঝোল রান্না করছো? আমার জন্য একটু বিরিয়ানি রান্না করে দাও, কারণ বর্ষাকালে আমার গরম গরম বিরিয়ানি খেতে ভালো লাগে। না মা, আসলে এখন তো আমরা গর্ভবতী, তাই বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে পারি না, কোমর একেবারে ধরে যায়, তাই আপনার জন্য বিরিয়ানি রান্না করতে পারছি না। আমাদের একবার বাচ্চা ডেলিভারি হয়ে যাক, তারপর আমরা আপনাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। বড় বৌমা এমন কথা বলা মাত্রই রত্নাদেবী ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ এখন তার দোকানের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আর বাইরে তখন ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। তাই রত্নাদেবী বলে, তোমাদের যখন কোমর ধরে যায় তাহলে তোমরা দোকান থেকে আমাকে বিরিয়ানি নিয়ে এসে খাওয়াও, কারণ আজকে দুপুরে আমি বিরিয়ানিই খাবো। তোমরা চার বৌমা এমন করে কথা বলো যেন এই পৃথিবীতে আর কেউ কখনো প্রেগনেন্ট হয়নি। মনে রেখো, আমি একা চার ছেলের জন্ম দিয়েছি, তাই যাও চুপচাপ আমাকে বিরিয়ানি নিয়ে এসে দাও। কিন্তু মা, বাইরে তো ঝাঁপিয়ে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে আমরা বাইরে গেলে কোথায় জল জমে থাকবে বুঝতে পারবো না, আর যদি পা মুচকে পড়ে যাই তাহলে তো বিপদ হতে পারে। এই বৃষ্টির মধ্যে আমাদেরকে দয়া করে বাইরে বেরোতে বলবেন না। হ্যাঁ মা, দিদি কিন্তু ঠিকই বলেছে, বৃষ্টিটা একটু থেমে যাক, আমি আপনাকে বিরিয়ানি নিয়ে এসে দেবো, ঠিক আছে? আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, এই নাও টাকা নাও, আর তোমরা চারজনেই বিরিয়ানির দোকানে চলে যাও। আমি তোমাদের চারজনকে একসঙ্গে পাঠাচ্ছি যাতে একজনের বিপদ হলে অন্যজন একজনকে সামলাতে পারি, তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো। শাশুড়ি মায়ের এমন কথা শুনি তার বৌমাদের কিছু বলার থাকে না, তাই তারা চার বউ বৃষ্টির মধ্যেই গর্ভবতী অবস্থাতেই শাশুড়ি মায়ের জন্য বিরিয়ানি কিনতে চলে যায়। কিন্তু এমন বৃষ্টিতে বাইরে কুকুর ছাগল পর্যন্ত থাকে না, আর বিরিয়ানির দোকান খোলা পাওয়া তো দূরের কথা। ফলে তারা অনেক দূরে হেঁটে গিয়ে বৃষ্টিতে ভিজে শাশুড়ি মায়ের জন্য বিরিয়ানি কেনে, আর বৃষ্টিতে ভিজে চপ হয়ে একেবারে বাড়িতে আসে। আর তারা যেহেতু এখন গর্ভবতী তাই খুব তাড়াতাড়ি তাদের ঠান্ডা লেগে যায়, আর বাড়িতে আসার পর থেকেই চারজনই হাঁচি দিতে শুরু করে এবং কাশতেও শুরু করে, কিন্তু শাশুড়ি মায়ের সেই দিকে কোনো খেয়ালই থাকে না। এই তো আমার চার বৌমা আমাকে বিরিয়ানি নিয়ে এসে দিয়েছে, সত্যি তোমাদের তুলনা হয় না। মাঝে মাঝে মনে হয় তোমাদের আদর করি, কিন্তু তারপর আর ইচ্ছে করে না। যাই হোক, আমি এখন বিরিয়ানি খাবো, আমাকে স্যালাড কেটে দাও, বেশি করে শশা কাটবে। এভাবেই রত্নাদেবী পায়ের উপর পা তুলে বৃষ্টি উপভোগ করতে করতে বিরিয়ানি খায়, আর অন্যদিকে চার গর্ভবতী বৌমা শাশুড়ি মায়ের যথাসম্ভব সেবা করে চলে। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, আর ধীরে ধীরে চার বৌমার পেট বাইরে বেরিয়ে আসতে শুরু করে। একদিন, মা আমার না ভীষণ জল পিপাসা পেয়েছে, কিন্তু দেখুন জগের মধ্যে একদম জল নেই, আর আমি এই পেট নিয়ে উঠতে পারছি না, আপনি আমাকে একটু জল ভরে নিয়ে এসে দেবেন মা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এমন করে বলছো যেন তুমি গর্ভবতী নও, বরঞ্চ পঙ্গু। আমি তোমাকে জল ভরে দিতে পারবো না, তুমি নিজে গিয়ে জল ভরে নিয়ে এসো। মা আমাদের রান্নাঘরে বর্ষাকালে জল পড়ে, রান্নাঘরে সিলিংটা ফুটো হয়ে গেছে, আর এখন মাটিতে জল পড়ে থাকবে, সাদা মার্বেলে জল দেখতেও পাওয়া যায় না, তাই আমি যদি এখন রান্নাঘরে যাই তাহলে তুমি পা পিছলে পড়েও যেতে পারি। রত্নাদেবীর এত কথা শুনতে বইয়ে গেছে, আর তাই সে টিভির সাউন্ড জোরে করে দেয়, আর কিছুতেই বড় বৌমাকে জল নিয়ে এসে দিতে চায় না। সেই সময় বাকি তিন বৌমা বড় বৌমার কষ্ট দেখে থাকতে পারে না, আর তারা তিনজনে আস্তে আস্তে রান্নাঘরে যায় এবং বড় জায়ের জন্য জল নিয়ে এসে দেয়। এই দেখেও রত্নাদেবী একেবারে জ্বলে পুড়ে ওঠে। এই তো আমার তিন বৌমা যখন রান্নাঘরে গিয়ে তোমাকে জল নিয়ে এসে দিতে পারলো, তাহলে জলের মধ্যে দাঁড়িয়ে আমার জন্য চাও করতে পারবে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, আমার এখন চা আর পকোড়া খেতে ইচ্ছে করছে। যাও তোমরা এখন আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো আর পকোড়া বানাও। রত্নাদেবী এই কথা বললে
চার গর্ভবতী বৌমা চা করার জন্য এবং পকোড়া করার জন্য রান্নাঘরে চলে যায়। আর সেই সময় চার ছেলে রত্না দেবীকে ফোন করে, তারা তাদের স্ত্রীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে শুরু করে। আর সেই সময় রত্না দেবী নিজের গলার আওয়াজ পাল্টে ফেলে আর ছেলেদের সামনে ভালো শাস্তি শুরু করে। হ্যাঁ বাবু, তোরা সাবধানে কাজ কর আর বৌমাদেরকে নিয়ে একদম চিন্তা করিস না। আমি ওদের চারজনের খুব ভালো মতো খেয়াল রাখছি, তোদেরকে ফটো পাঠাবো, ওদের পেট বেরিয়ে এসেছে অনেকটাই। হ্যাঁ, আমাদের কোনো চিন্তা নেই, আমরা জানি তুমি আমাদের চার বউয়ের ভালো করে খেয়াল রাখবে। একটু ওদেরকে ফোনটা দাও না, আমরা সবাই কথা বলবো। সেই কখন থেকে ওদেরকে ফোন করার চেষ্টা করছি, কিন্তু ফোন তো সুইচ অফ বলছে, তাই তোমাকে ফোন করলাম। রত্না দেবী এই কথা শুনে ঘাবড়ে যায়, কারণ এখন যদি তার গর্ভবতী বৌমা স্বামীদের সঙ্গে কথা বলতে শুরু করে তাহলে শাশুড়ি মায়ের সত্যি কথা ফাঁস হয়ে যাবে। তাই সে আবার তার ছেলেদেরকে মিথ্যা কথা বলে। আরে আজকে বৃষ্টি পড়ছে, তাই তোদের বউরা একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে। তোরা যদি বলিস তাহলে ডেকে দেব, কিন্তু এই অবস্থায় ঘুম নষ্ট করে দেওয়া উচিত না। যদি শরীর খারাপ করে তাহলে এই বৃষ্টির মধ্যে ডাক্তারও তো পাবো না। না থাক ঠিক আছে, এখন আর ডেকো না, তাহলে আমরা আবার পরে ফোন করব, কেমন? রাখলাম, বাই। এই বলে চার ভাই ফোন রেখে দেয়। আর তখনই চার বৌমা শাশুড়ি মায়ের জন্য গরম গরম চা এবং পকোড়া করে নিয়ে আসে। মা, সেদিন আমি আপনার জন্য বিরিয়ানি নিয়ে আসতে গিয়ে পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, আর আমাদের চারজনের ফোন একেবারে বন্ধ হয়ে খারাপ হয়ে গেছে। আমরা কাউকে ফোনও করতে পারছি না, এমনকি আপনাদের চার ছেলে যদি আমাদেরকে ফোন করে তাহলেও ফোন সুইচ অফ বলবে। আপনি একটু আমাদের ফোনগুলো সারিয়ে দেবেন। কি, তোমাদের তো দেখছি সাহস কম নয়, এই অবস্থায় বেশি ফোন ব্যবহার করতে নেই, তাই ফোন খারাপ হয়ে গেছে ভালো হয়েছে, 9 মাস পর আবার ফোন ব্যবহার করবে। কিন্তু মা, ফোন ছাড়া তো আমাদের মন টিকবে না। এই অবস্থায় মাঝে মাঝে আমরা একটু ভিডিও দেখি, কখনো বাচ্চাদের ভিডিও দেখি, কখনো ভালো ভালো খাবার দাবারের ভিডিও দেখি, আর আপনি বলছেন 9 মাস পর ফোন ব্যবহার করতে। 9 মাস ধরে তাহলে আমরা আমাদের স্বামীদের সঙ্গে কথা বলবো না? না, আমার ছেলেদের সঙ্গে কথা বলতে হবে না। ওরা আমাকে একটু আগেই ফোন করেছিল, ওরা বলে দিয়েছে ওরা এখন ভীষণ কাজে ব্যস্ত, তাই ওদেরকে ডিস্টার্ব করা যাবে না। আর আমি খবরে দেখেছি গর্ভবতী অবস্থায় ফোন দেখলে ফোনের রেডিয়েশনের জন্য পেটে থাকা বাচ্চার ক্ষতি হয়, তাই একদম ফোন ব্যবহার করতে হবে না। ভাগ্যিস বৃষ্টিতে ফোনগুলো খারাপ হয়ে গেছে। এই কথা শুনে চার বৌমা একেবারে চুপ করে যায়। দেখতে দেখতে আরো 2 মাস কাটে আর ভরা বর্ষাকাল চলে আসে। ততদিনে তাদের পেট একেবারে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনও তাদের শাশুড়ি মা তাদেরকে রেহাই দেয় না। বর্ষাকালে চার গর্ভবতী বৌমা বাজারে যাওয়া থেকে শুরু করে রান্নাবান্না বাসন মাজা ইত্যাদি সবই করতে থাকে, এমনকি তারা ছাদে উঠে জামা কাপড়ও মেলতে যায়। তাদেরকে কোনোভাবেই শাশুড়ি মা সাহায্য করে না। একদিন, মা, ডাক্তারবাবু গর্ভবতী অবস্থায় যে ওষুধগুলো খেতে বলেছে ওই ওষুধগুলো না শেষ হয়ে গেছে, আর এখন তো একদিন ওষুধ না খেলেই আমাদের শরীর খারাপ করে। কি, তোমাদের ওষুধ শেষ হয়ে গেছে? তাতে আমি কি করব? দাঁড়াও, আমি ওষুধের দোকানের শ্যামলদাকে ফোন করছি, দেখি কিছু ব্যবস্থা করা যায় কি, আমার আর ভালো লাগে না। এই বলে রত্না দেবী শ্যামলবাবুকে ফোন করলে শ্যামলবাবু কিছুতেই বৃষ্টির মধ্যে ওষুধ দিতে চায় না। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে মাসিমা, তাই এখন ওষুধ নিয়ে আপনার বাড়ি পর্যন্ত যেতে পারবো না, পুরো ভিজে স্নান করে যাবো, তারপর ঠান্ডা লেগে গেলে আপনি এসে তো আমার দোকান আর চালাবেন না, তাই না? বরং আপনি এসে আপনার চার বৌমার জন্য ওষুধ নিয়ে যান, বুঝেছেন? এই বলে শ্যামলবাবু ফোন কেটে দেয়। মা, সেদিন আপনি বলা মাত্রই আমরা চার বৌমা ছাতা নিয়ে গিয়ে বৃষ্টিতে ভিজে আপনাকে বিরিয়ানি নিয়ে এসে খাওয়ালাম, আজকে আপনি একটু প্লিজ আমাদেরকে ওষুধ নিয়ে এসে দিন, কারণ সেদিন বাইরে বেরিয়ে আমাদের ঠান্ডা লেগে গেছে, তাই আজকে বৃষ্টিতে বেরোনো ঠিক হবে না। একটা ঠাস করে তোমাদেরকে থাপ্পড় মারবো, বর্ষার মধ্যে তোমরা আমাকে বাইরে বেরোতে বলছো, আর আমাকে বিরিয়ানি নিয়ে এসে খাওয়ানোটা তোমাদের কর্তব্য, আগে বৃষ্টি কমুক, তারপর তোমরা চারজনে গিয়ে ওষুধ নিয়ে আসবে। এই বলে রত্না দেবী নিজের ঘরে চলে যায়। আর যখন বিকেল হয় তখন বৃষ্টির মধ্যে শাশুড়ি মা বান্ধবীদের সঙ্গে পার্কে গিয়ে গল্প করবে বলে তৈরি হয়ে নেয়। এখন বান্ধবীদের সঙ্গে গল্প করার বেলায় সে বৃষ্টিকেও উপেক্ষা করে চলে। বড় বৌমা, আমি ছাতাটা নিয়ে আমার বান্ধবীদের সঙ্গে পার্কে ঘুরতে বেরোচ্ছি, আর রাত্রিবেলা রান্না করে রাখবে, রাতে আজকে আমি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো, বেশি করে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজবে, কালকে আমার বান্ধবীদেরকেও আমি দেবো, আমি চললাম। এই বলে শাশুড়ি মা বৃষ্টির মধ্যে ঘুরতে বেরিয়ে পড়ে। দেখলি, আমাদেরকে ওষুধ নিয়ে এসে দেওয়ার সময় কিংবা একটু জল ভরে খাওয়ানোর সময় শাশুড়ি মা বৃষ্টির দোহাই দেয়, কিন্তু এখন আর গল্প করার সময় ওনার গায়ে বৃষ্টি লাগবে না। তুমি তো ভালো করেই জানো শাশুড়ি মা আমাদের কোন রকম ভাবে সাহায্য করবে না। আমি মানে মানে বাচ্চাটা জন্ম দিতে পারলে বাঁচি, না হলে এই বাচ্চাটাকে নিয়ে আমার সব সময় ভয় হয়।
সারাদিন আমরা চারজনে মিলে যেভাবে কাজ করি তাতে যদি আমরা এক পা পিছলে বৃষ্টিতে পড়ি আমাদের কত বড় ক্ষতি হবে তুমি ভাবতে পারছো? ছাড়ো এখন, এসব কথা বলতে হবে না। এমনকি আমি এটাও শুনেছি আমাদের শাশুড়িমা আমাদের স্বামীদের পর্যন্ত মিথ্যা কথা বলেছে যে উনি নাকি আমাদের খেয়াল রাখেন, আর বৃষ্টিতে আমাদের ফোন খারাপ হয়ে গেছে বলে আমরা কারোর সঙ্গে কথা বলতে পারছি না। এভাবেই চার বৌমা একে অপরের সঙ্গে নিজেদের দুঃখ প্রকাশ করে, আর রাত্রিবেলা তাদের শাশুড়ি মায়ের জন্য গরম গরম খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা করে। অনেক রাত করে যখন শাশুড়ি মা বাড়িতে আসে তখন সে পেট ভরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু বর্ষাকাল এখনো শেষ হয় না। এই বছর যেন বৃষ্টিটা একটু বেশিই পড়ছে। আর একদিন চার বৌমা বৃষ্টির মধ্যে ছাদের সিঁড়ি দিয়ে জামা কাপড় মেলতে যায়, আর সেই সময় হঠাৎ করে বড় বৌমা পা পিছলে সিঁড়িতে পড়ে যায় আর তার কোমরে ভীষণ পরিমাণে ব্যথা লাগে। তখন তিন বৌমা বড় যায় সেবা করে, কিন্তু শাশুড়িমা তার বড় বৌমার দিকে তাকিয়ে পর্যন্ত দেখে না। সে তার বান্ধবীদেরকে ফোন করে গল্প করতে শুরু করে। কিরে রচনা, আমি গত তিন দিন ধরে তোকে ফোন করছি কিন্তু তুই আমার ফোন ধরছিস না কেন? আর তুই তো পার্কেও আসছিস না, বৃষ্টি পড়ছে বলে কি আমাদের সঙ্গে গল্প করা ছেড়ে দিবি? আমি তোদের জন্য খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রান্না করেছি, সেগুলো নিয়ে যা। আর বলিস না রত্না, এই কদিন ধরে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, তোকে তো বলাই হয়নি, আমার বড় বৌমা প্রেগনেন্ট, তাই আমি এখন আর তোদের সঙ্গে গল্প করতে যেতে পারবো না। হ্যাঁ, তোর বড় বৌমা প্রেগনেন্ট? তাহলে তুই আমাদের সঙ্গে গল্প করতে আসবি না বলছিস? আরে তোর বৌমা প্রেগনেন্ট তাতে কি, তুই এমন কথা বলছিস না, আমার হাসি পায়, আমার চার বৌমাও তো প্রেগনেন্ট, তবুও তো আমি তোদের সঙ্গে গল্প করতে চাই। না রে রত্না, তুই নিজের সঙ্গে আমাকে তুলনা করে একদম ভুল করিস না, কারণ তুই এই বর্ষাকালে যেভাবে তোর বৌমাদের উপর অত্যাচার করিস সেটা একদমই ঠিক নয়। তোর ওই অত্যাচারী গল্পগুলো শুনতে আমাদের মোটেই ভালো লাগে না, তাই আমাকে তুই একদম আর ডিস্টার্ব করবি না, কারণ আমি আমার গর্ভবতী বৌমার অনেক খেয়াল রাখবো, তাই আমি তোর সঙ্গে গল্প করতে যেতে পারবো না। আর আমি যদি বর্ষাকালে তোর সঙ্গে এখন গল্প করতে যাই তাহলে আমার বৌমার খেয়াল কে রাখবে? কারণ এখন আমার বৌমার হয়ে আমাকেই বাড়ির সব কাজ করতে হবে। আমি ফোন রাখলাম, আমার বৌমার এখন চা খাওয়ার সময় হয়ে গেছে। আর হ্যাঁ, নিজের বৌমাদেরকে দিয়ে খিচুড়ি রান্না করিয়ে আমাকে না খাইয়ে বরঞ্চ তুই তোর গর্ভবতী বৌমাদেরকে রান্না করে খাওয়া। এই বলে রচনা দেবী তার বান্ধবীর মুখের উপর ফোন কেটে দেয়, আর রত্না দেবী একেবারে উচিত শিক্ষা পেয়ে যায়। ফলে সে মনে মনে বুঝতে পারে যে সে তার গর্ভবতী বৌমাদের সঙ্গে খুব অন্যায় করেছে, তাই সে লজ্জায় আর মুখ দেখাতে পারে না। রত্না দেবীর চোখ খুলে গেলে সে তার বৌমাদের কাছে গিয়ে ক্ষমা চায়, আর সেদিন থেকেই সে তার চার বৌমার অনেক সেবা যত্ন করতে শুরু করে। আর এই দেখে চার বৌমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আমার চার বৌমাকে নিয়ে বড় ঝামেলা হয়েছে, তার উপর একটা ছোট রান্নাঘর, সেখানে গিয়ে রান্না করবে তা নয়, প্রত্যেক দিন সকাল থেকে আমার আর ঝামেলা ভালো লাগে না। দুই বৌমা আমিষ খায় আবার দুই বৌমা নিরামিষ, আমি কোন দিকে যাব? আমাকে মনে হচ্ছে এবার না খেয়ে মরতে হবে। পারমিতা দেবীর কথা মতো তার পরিবারের চার বৌমার মধ্যে প্রত্যেক দিন রান্না বান্না নিয়ে ভীষণ পরিমাণে ঝগড়া সৃষ্টি হয়। এমনিতে তাদের সংসারে কোনো ঝামেলা না থাকলেও তাদের সংসারে একটাই সমস্যা, আর সেটা ছিল রান্নাবান্না করা এবং খাওয়া দাওয়া। কারণ তার দুই বৌমা আমিষ খেতে পছন্দ করে, আর অন্য দুই বৌমা আমিষ দেখলে একেবারে বমি করে ফেলে। তাই রীতা, নিকিতা, রাখি এবং মোনার মধ্যে সবসময় মনোমালিন্য দেখা দেয়। এমনই একদিন, আজকে আমি সবার জন্য বেশ ভালো করে মটন কষা আর বিরিয়ানি রান্না করব, কারণ যা বৃষ্টি আবহাওয়া এই আবহাওয়াতে বিরিয়ানির মাংস খেতে দারুণ লাগবে, যাই তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাংস বের করে রান্নাটা করে দিই। এই বলে রীতা তাড়াতাড়ি করে রান্নাঘরে যায় এবং ফ্রিজ থেকে মাংস বের করে ধুয়ে পরিষ্কার করে। সে সবেমাত্র বিরিয়ানি এবং মাংস রান্না করতে যাবে এমন সময় নিকিতা তাকে ডাক দেয়। ও দিদি ভাই, তাড়াতাড়ি এসো, আমি ফোনে একটা দারুণ মাংসের রেসিপি খুঁজে পেয়েছি, তুমি একবার এই ভিডিওটা দেখে যাও, তারপর মাংস রান্না করা শুরু করবে। মরিচ মাংস, তুমি যদি একবার এই রান্নাটা শিখতে পারো তাহলে আজকে আমরা সবাই মিলে মরিচ মাংস খাবো। এসো এসো, তাড়াতাড়ি এসো, তুই ভিডিওটা ফোনে চালিয়ে দে, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে রীতা কাঁচা মাংস রান্নাঘরে রেখে দিয়ে ফোনে ভিডিও দেখতে চলে যায়। আর সেই সময় রাখি এবং মোনা নিরামিষ রান্না করবে বলে রান্নাঘরে চলে আসে, কারণ আজকে তারা নিজেদের বাপের বাড়ির লোকেদেরকে নিমন্ত্রণ করেছে। তাই রাখি এবং মোনা ঠিক করে তারা পনিরের কোফতা এবং পোলাও রান্না করবে।
তাড়াতাড়ি করে রান্না করে ফেলি, না হলে ওই মাছ মাংস রান্নাওয়ালিগুলো রান্নাঘরে চলে এলে আমাদের আর রান্না করতে দেবে না। তাড়াতাড়ি কর। রাখি এবং মোনা রান্নাঘরে ঢোকা মাত্রই তাদের কাঁচা মাংসের দিকে চোখ পড়ে, আর মটনের কাঁচা গন্ধে তাদের গা একেবারে গুলিয়ে ওঠে। তারা আর কিছুতেই রান্নাঘরে দাঁড়াতে পারে না। ইস, গন্ধ গন্ধ কি গন্ধ! এত বাজে মাংসের গন্ধ, আমি তো এখানে দাঁড়াতেই পারছি না। এই মাছ মাংস রান্নাওয়ালিদের জন্য আমাদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। কেমন ভাবে পশুগুলোকে মেরে খেয়ে নেয় দেখেছিস, একেবারে হিংস্র জানোয়ার তৈরি হয়েছে এক একটা। রাখির এতগুলো কথা রীতে এবং নিকিতার কানে যাওয়া মাত্রই তারা রাখি এবং মোনার দিকে তেড়ে আসে। সেখানে আসা মাত্রই তারা রাখি এবং রীতার চুলের মুঠি টেনে ধরে, এর ফলে রাখি ভীষণ জোরে কান্নাকাটি করতে থাকে। ওরে বাবা রে বাবা, আমার মাথা থেকে এক খাবলা চুল তুলে নিল! ও মা, আমাকে বাঁচান! কোথায় গেলেন? এই দেখুন, তাড়াতাড়ি আসুন, আপনার বড় বৌমা আমার চুল ধরে আমাকে মারল। হিংস্র জানোয়ার, একেবারে হিংস্র জানোয়ার! তোর এত বড় সাহস, তুই আমাদের হিংস্র জানোয়ার বলছিস? তোরা নিজে কি, হ্যাঁ নিজে কি, তোরা গরু ছাগলদের মতো ঘাস পাতা খাস, আবার বড় বড় কথা! রান্নাঘরে ঢুকে রান্না করা একেবারে বের করে দেব, বুঝেছিস? হ্যাঁ দিদি, একদম ঠিক কথাই বলেছে। আর যদি আমাদের সম্বন্ধে খারাপ কথা বলিস তোরা, তাহলে এই কাঁচা মাংস দেখেছিস, এই কাঁচা মাংস তোদের মুখে ঠুসে দেব। এভাবেই রান্না করা নিয়ে চার বউয়ের মধ্যে তুমুল ঝামেলা বেঁধে যায়। ঠিক এমন সময় পারমিতা দেবী সেখানে চলে আসে। সে হার্টের পেশেন্ট হওয়ায় তার চার বৌমার মধ্যে রান্নাঘর নিয়ে এরকম ঝামেলা দেখে তৎক্ষণাৎ সে তার বুক ধরে মাটিতে বসে পড়ে। সে কিছুতেই তাদের ঝামেলা সামাল দিতে পারে না। চারজনে মিলে তুমুল ঝগড়া করছে এমন সময় পারমিতা দেবী বলে, তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া না থামাও, তাহলে আমি এক্ষুনি রান্নাঘরে তালা মেরে দেব, আর কেউ রান্না বান্না করতে পারবে না তোমরা। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টির দিনে আমার এরকম আর ঝামেলা শুনতে ভালো লাগছে না। তোমাদের মধ্যে কি সমস্যা হয়েছে শুনি তো আগে। তখন তার চার বৌমা মিলে নিজেদের সমস্যার কথা খুলে বলে, মা আজকে আমার আর মোনার বাপের বাড়ি থেকে লোকজন আসবে, সেই কারণে আমরা ভেবেছি নিরামিষ রান্না করব। কারণ আমাদের বাপের বাড়ির লোকেরা আমিষ খাবার খায় না, কিন্তু আপনার বদমাইশ দুই বড় বৌমা আগে থেকে রান্নাঘরে মাংস রেখে দিয়েছে, এই দেখুন। হ্যাঁ বেশ করেছি, কারণ এই বৃষ্টির আবহাওয়াতে আমাদের মাংস খেতে ইচ্ছে হয়েছে, তাই মাংস রেখেছি। আর সবসময় তোমার রুগ্ন বাপের বাড়ির লোকেদের তুমি নিমন্ত্রণ করোই বা কেন? কোথায়, আমার আর নিকিতার বাপের বাড়ি থেকে কোনোদিনও তো এত লোকজন আসে না। আর তোমাদের বাড়ির লোকজন শুধু আসতেই থাকে, কেন, ওদের কি খাওয়া হয় না? ও, তোমার বাপের বাড়ি থেকে লোক আসে না বলে কি আমার বাপের বাড়ি থেকেও লোক আসতে পারবে না? অবশ্য তোমাদের বাপের বাড়িতে লোক কোথায়, তুমি তোমার নিজের ভাইয়ের বউকে বিয়ের আগে যা পরিমাণে কেলিয়েছো, তাই তো তোমাকে বিদায় করে ওরা বেঁচে গেছে, তোমার সাথে ওরা কোনো সম্পর্কই রাখে না। এসব কথাবার্তা ছড়াছড়িতে আবার চার বউয়ের মধ্যে ঝগড়া বেঁধে যায়, ফলে পারমিতা দেবী কি করবে কিছুই বুঝতে পারে না। আবার তারা চার বউ মিলে গুতগুতি করে রান্না বান্না করা শুরু করে। প্রথমে রাখি এবং মোনা নিজেদের মতো করে পনির এবং পোলাও রান্না করে নেয়, আর তারপর রীতে এবং নিকিতা তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বের করে দেয় এবং দুজনে শান্তি করে নিজেদের মতো মাংস এবং বিরিয়ানি রান্না করে। সন্ধ্যাবেলা রাখি এবং মোনার বাপের বাড়ি থেকে তাদের বাবা মা নিমন্ত্রণ খেতে চলে আসে। ও, আপনারা এসে গেছেন! আপনাদের মেয়েরা যখন আপনাদেরকে নিমন্ত্রণ করলো, একেবারে মুখ তুলে খেতে চলে আসলেন, বলুন। কিন্তু আপনার মেয়ে যে রান্নাঘর নিয়ে প্রত্যেক দিন আমার আর নিকিতার সঙ্গে ঝামেলা করে, সেই বিষয় নিয়ে আপনাদের কিছু জানা আছে? আর আজকে ওরা আপনাদের জন্য রান্না করবে বলে আমরা নিজেরাই আমাদের খাবার ভালো করে রান্না করতে পারিনি, জানেন? মা বাবা, তোমরা এসব পাগল ছাগলদের কথায় কান দিও না, তোমরা বসো, আমি আর মোনা তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। কারণ আজকে আমরা দুজনে মিলে তোমাদের পছন্দের খাবার রান্না করেছি, দাঁড়াও আনছি। এই বলে রাখি এবং মোনা রান্নাঘরে চলে যায়। তারা দুজনে মিলে ঢাকা চাপা দেওয়া সমস্ত খাবার নিয়ে টেবিলে চলে আসে। এই দেখে বাড়ির সকলেই খাবার খেতে বসে পড়ে। এই দেখে রাখি এবং মোনা খাবার পরিবেশন করার জন্য ঢাকনা খোলে, তখন তারা দেখে যে সেই পাত্রে বিরিয়ানি এবং মাংস রাখা আছে। এরকম আমিষ খাবার দেখে রাখি এবং মোনার বাবা মা ভীষণ পরিমাণে রেগে যায়। ছি ছি ছি, তোরা আমাদের জন্য মাংস রান্না করেছিস, মাংসের গন্ধে আমাদের গা একেবারে গুলিয়ে আসছে। তোরা বোধহয় ভুলে গেছিস যে আমরা নিরামিষ খাই, শ্বশুর বাড়িতে এসে তোদের খাওয়া দাওয়া পরিবর্তন হলো, আমাদের কিন্তু খাওয়া দাওয়া পরিবর্তন হয়নি। এই বলে তারা রাখি এবং মোনা শ্বশুর বাড়ি থেকে চলে যায়। এই দৃশ্য দেখে রীতে এবং নিকিতা ভীষণ পরিমাণে হেসে ওঠে। তারা মনের আনন্দে বিরিয়ানি এবং মটন খেতে শুরু করে।
কি হলো, মুখগুলো ওরকম বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন তোমরা? বাপের বাড়ির লোকেদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানোর শখ ঘুচে গেছে? এসো আমাদের সাথে বসে বিরিয়ানি আর মাংস খাও। বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি ভালো করে বুঝতে পেরেছি এই কাজ নিশ্চয়ই তোমরা করেছো, কারণ আমি আর মোনা নিরামিষ খাবার রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে এসেছিলাম, যাতে তোমাদের আমিষ খাবারের ছোঁয়া আমাদের খাবারে না লাগে। কিন্তু তোমরা কি করেছো বলো তো, যাতে খাবার এরকম অদল বদল হয়ে গেল? এ বাবা, আমি কি করে বুঝবো যে তুমি নিরামিষ খাবার ঢাকা দিয়ে রেখেছো? কারণ তোমরা যখন রান্নাঘরে রান্না করে চলে এলে, তখন তো খাবারগুলো থেকে ভীষণ পচা পচা গন্ধ বেরোচ্ছিল, তাই আমি ভাবলাম ফেলে দিই। আর ঠিক এই কারণে নিকিতা রান্নাঘরে ঢুকে সমস্ত নিরামিষ খাবার ডাস্টবিনে ফেলে দেয়, আর ইচ্ছা করে ওই একই পাত্রে বিরিয়ানি এবং মাংস ঢাকা দিয়ে রেখে দেয়। অন্যদিকে রাখি এবং মোনা এই বিষয়ে কিছুই জানতে পারে না। নিকিতার মুখে এমন কথা শুনে রাখি এবং মোনা দুজনেই ভীষণ পরিমাণে রেগে যায়। তারা নিজেদের রাগ সামলাতে না পেরে বড় দুই বৌমার মুখে মাংস ছুঁড়ে মারে। এই নে, তোরা মাংস গেলবি, বেশি বেশি করে মাংস গেল। তোদের মুখে এমন মাংস ছুঁড়ে মারবো যাতে সারা জীবনের মতো মাংস খাবার শখ মিটে যাবে তোদের। এই বলে রাখি এবং মোনা রীতা ও নিকিতাকে সমানে মাংস ছুঁড়ে মারতে থাকে। পারমিতা দেবী যখন দেখে যে তার বৌমাদের মধ্যে মাংস ছোড়াছুড়ি চলছে, তখন তার চিৎকার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তোমরা দিন দিন এই বাড়িটাকে পাগলা গরদ বানিয়ে তুলছো, আমি তোমাদের চারজনকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। আমার কোনো দরকার নেই তোমাদের সঙ্গে সংসার করার। আমি চেয়েছিলাম তোমরা যাতে চারজনে ছোট রান্নাঘরে মানিয়ে গুছিয়ে রান্না করো, কিন্তু তোমাদের সেই বিষয়ে কোনো আগ্রহ নেই। তাই তোমরা যদি শোধরাতে না পারো, আমি তোমাদের সঙ্গে আর কিছুতেই সংসার করতে পারবো না। শাশুড়ি মায়ের এমন কথা শুনে চার বৌমাই চুপ করে থাকে, কিন্তু পরের দিনও তাদের কাজে কোনো রকমের পরিবর্তন দেখা দেয় না। রান্নাঘর নিয়ে ঝামেলা তাদের জীবনে একেবারে চিরস্থায়ী। একদিন পারমিতা দেবীর এক প্রতিবেশী রতন তাদের বাড়িতে আসে। বৌদি, আমি যে অফিসে চাকরি করি, সেই অফিস থেকে আমাদের পাড়ার জন্য একটা ভালো প্রতিযোগিতা করেছে, জয়েন্ট রান্নাঘর প্রতিযোগিতা। আমাদের পাড়ায় যেহেতু প্রত্যেক বাড়িতে দু তিনটা মহিলা তো আছেই, তাই যে বাড়ির মহিলারা একসাথে মিলে রান্না করতে পারবে, তাদেরকে অফিসের তরফ থেকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর 3 দিন পরে আমাদের তরফ থেকে বিচারকরা দেখতে আসবে সবাই মিলে কি রান্না করেছে। পারমিতা দেবী এই কথা শুনে চুপ করে থাকে, কারণ তাদের চার বউয়ের পক্ষে মিলেমিশে বাস করা কোনোদিনও সম্ভব নয়। প্রতিযোগিতাটা সত্যি খুব ভালো, কিন্তু আমার বাড়ির বউরা এই প্রতিযোগিতায় নাম দেবে না, কারণ ওরা তো জীবনে কোনোদিনও মিলেমিশে রান্না করেনি, আর ভবিষ্যতে করতেও পারবে না, তাই আপনি এখন আসতে পারেন। এই কথা শুনে রতনবাবুর মুখ ছোট হয়ে যায়, কিন্তু চার বৌমা 50,000 টাকার কথা শুনে একেবারে লোভে পড়ে যায়। তা এমনকি তারা মিলেমিশে রান্না করার জন্য এক পায়ে রাজি হয়ে যায়। রতন কাকা, আপনি আমাদের নাম লিখিয়ে দিন, কারণ আমরা এই প্রতিযোগিতায় নাম দেব, আর আমরা চারজনে এই 1 সপ্তাহ ধরে মিলেমিশে রান্নাঘরে রান্না করব, ফলে আমাদের বাড়ি থেকে একদিনও ঝগড়ার আওয়াজ আপনি শুনতে পাবেন না। রতনবাবু এই কথা শুনে ভীষণ খুশি হয়, তাই সে চার বৌমার নাম লিখে সেখান থেকে চলে যায়। তোমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেললে না, কারণ তোমরা একই রান্নাঘরে রান্না করবে আর ঝগড়া করবে না, সেটা তো কখনো হতেই পারে না। দেখো, যা ভালো মনে হয় তাই করো। এই বলে পারমিতা দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে প্রায় 2 দিন কেটে যায়, কিন্তু চার বৌমার নিজেদের মধ্যে কোনো ঝগড়া না করেই মিলেমিশে রান্নাবান্না করতে থাকে। কিন্তু সমস্যা হয় যেদিন বিচারকরা রান্নাঘর পরিদর্শন করতে আসবে সেই দিন, কারণ তাদের চার বৌমার মধ্যে প্রত্যেকেই ভাবতে থাকে যে বিচারকরা যার রান্না দেখে বেশি পরিমাণে খুশি হবে তাকেই বেশি টাকা দেওয়া হবে। আজকে তোদের 3 জনের মধ্যে কাউকে রান্না করতে হবে না, কারণ বিচারকদের সামনে আমি রান্না করে দেব, তাতে ওরা বুঝতে পারবে যে আমাদের মধ্যে অনেক মিলমিশ আছে। তাই তোরা এখন রান্নাঘরে গিয়ে রেস্ট কর। ও মা, তাই আবার হয় নাকি? তুমি একা রান্না করবে আর আমরা ঘরে গিয়ে বিশ্রাম করব কেন? তাতে যদি বিচারকরা মনে করে আমরা তোমাকে ইচ্ছা করে খাটাচ্ছি তখন কি হবে? তাই তুমি বরঞ্চ ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি রান্না করছি। শোনো, তোমাদের ধান্দাবাজি রেখে দাও, কারণ আমি ভালো করে বুঝতে পারছি যে তোমরা বিচারকদের মন জয় করে নিজেরাই একা সব টাকা নিয়ে নিতে চাইছো, ওটা হবে না। তাই আজকে আমি রান্না করব আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটনো কেটে দাও। এভাবে চার বউয়ের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়। এর ফলে তারা একে অপরের উপর রেগে গিয়ে মারপিট করতে শুরু করে। আর ঠিক এমন সময় সেখানে বিচারকরা এসে উপস্থিত হয়। বিচারকরা যখন দেখতে পায় বাড়ির চার বউ নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা মারপিট করছে, এই দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়। আর তৎক্ষণাৎ তারা চার বৌমাকে প্রতিযোগিতা থেকে বহিষ্করণ করে দেয়। কি হলো রতনবাবু, এখন আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন?
ঠিক এই কারণেই আমি আমার বৌমাদের নাম প্রতিযোগিতায় দিতে চাইছিলাম না। এখন আপনারা নিজেরাই চোখে দেখে নিলেন তো, প্রত্যেক দিন এই ঝামেলা নিয়ে আমাকে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিযোগিতা থেকে বহিষ্কার হওয়ার ফলে চার বৌমা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। পরবর্তীকালে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আগেই পারমিতা দেবী নিজের জায়গা জমি বিক্রি করে দেয় আর চার ছেলেকে আলাদা আলাদা ফ্ল্যাট কিনে তাদের থাকার ব্যবস্থা করে দেয়। সেই সাথে পারমিতা দেবী নিজের জন্য একটা আলাদা ফ্ল্যাট কিনে নেয়। কিন্তু এত কিছুর পরও চার বৌমার মধ্যে এখন ঝামেলা শুরু হয় এই নিয়ে যে কোন বৌমা শাশুড়িমাকে রান্না করে খাবার খেতে দেবে। কিন্তু পারমিতা দেবী তাদের কাছে খাবার খেতে চায় না, এমনকি সে তার বৌমাদের সঙ্গে দেখা পর্যন্ত করতে চায় না। চার বৌমার জন্য চারটে রান্নাঘর করে দেওয়ার পর পারমিতা দেবী নিজের জন্য একটি কাজের মেয়েকে রাখে এবং কাজের মেয়ের হাতে রান্না খেয়েই পারমিতা দেবী সুখে শান্তিতে দিন কাটিয়ে দেয়।